শিবাংশু মুখোপাধ্যায়, শিবাংশুদার কাছে চলে যাব। শিবাংশুদা আমাদের আলোচনা করবেন, ওনার শিরোনাম এভাবে রয়েছে যে রসিক মন অভিযান, ভাষার অনলাইন এবং অফলাইন। অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয়। আমার সঙ্গে শিবাংশুদার যখন কথা হয়েছিল সে বিষয়ে উনি বলেছেন। শিবাংশুদার পরিচয় আমরা এখানে দিয়ে রাখব। শিবাংশুদা পশ্চিমবঙ্গ সরকারের যে অধীনে ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদে তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন বিভাগে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। তো অত্যন্ত রসিক মানুষ শিবাংশুদা, অবগাহনে ওনাকে আমরা পেয়ে অত্যন্ত ভাগ্যবান এবং মনে করছি। তো শিবাংশুদা আমরা সময় নষ্ট করবো না, আমরা সরাসরি শিবাংশু মুখোপাধ্যায়ের বক্তব্যে চলে যাব। শিবাংশুদা একটু, হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার, হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। অরিন্দ্রজিৎ কে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমার পূর্ববর্তী বক্তা এবং আর একজন সহবক্তা দুজনকে অভিনন্দন। ও বলবার সময় বলে দিলেন যে আমি নাকি রসিক মানুষ, সুতরাং রসিকের তো রস থাকতেই হয়। যদি কথায় কথায় নিরস বেরস হয়ে পড়ি আপনারা আমায় ক্ষমা করবেন। এখন কথা হচ্ছে যে আমরা যেখানে বসে যেভাবে আগে যখন সেমিনারে কথা বলতাম বা ধরুন বক্তৃতা করতাম, যে সেখানে দেখতে পেতাম যে কে কে আমার কথা শুনছে মন দিয়ে বা আর কে কে শুনছে না, হাই তুলছে, সেটা আমরা দেখতে পেতাম, ভাল লাগতো। যারা আমাদের কথা শুনছেন তাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতাম। এখন নিজের দিকে তাকিয়ে আয়নায় কথা বলবার মতো করে, স্বগতোক্তি করবার মতো করে বলতে হচ্ছে, যেন আমার সামনে কেউ নেই। এই যে এতক্ষণ যে কমিউনিকেশনের কথা নিয়ে আলোচনা করলেন আমার পূর্ববর্তী বক্তা, তো সেখানে ভেবে দেখুন, আদর্শ বক্তা শ্রোতা, তার সামনে শ্রোতা নেই, শুধু বক্তা, এইরকম একটা পরিস্থিতিতে আমাকে আলোচনা করতে হচ্ছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কতটা রসিক হয়ে উঠতে পারবো আমার আমার যথেষ্ট সন্দেহ আছে। তো প্রথমেই বলি, আমি যে ভাষায় কথা বলছি সেটি খাঁটি বাংলা সংস্কৃত ভাষা। আপনাদের অনেকেরই মনে থাকবে যে রাজশেখর বোসের একটি গল্প নিয়ে পরশ পাথর সত্যজিৎ রায় ফিল্ম বানিয়েছিলেন, আমি খাঁটি বাংলা ভাষায় বলছি। কিন্তু হ্যাঁ, আমি ফিল্মকে ফিল্ম বলি, লিটারেচারকে লিটারেচার বলি, সাহিত্যকে আলাদা করে সাহিত্য বলি, ফিকশনকে ফিকশন বলি, উপন্যাস করি না অনুবাদে। হ্যাঁ, পরশ পাথর ছবিতে যখন উনি একটা উল্লেখযোগ্য ঘটনা আছে যে ওই যে মুখ্য চরিত্রে যে অভিনয় করছিলেন তিনি, সেই মুখ্য চরিত্র একটা ছড়া পদ্য বলছেন, হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিত পটাং, মুশকিল আসান উড়ে মালি ধর্মতলায় কর্মখালি। যখন ওকে ওই পরশ পাথরের ফর্মুলা দিতে বলছেন সবাই, ওর উপর ঝাঁপিয়ে পড়েছেন ব্যবসায়ীরা, উনি একজন ব্যবসায়ীকে দিয়ে এই মন্ত্রটা দিয়ে বললেন এটা একটা সংস্কৃত, বলছে এটা কি ভাষা, এটা কি বাংলা ভাষা আছে, বলছে না এটা আদি সংস্কৃত। সেরকম আমি আদি খাঁটি বাংলা ভাষায় কথা বলছি, কারণ বাংলা ভাষা যে তার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা আমাদের কাছে এতটাই গণ্ডগোলের, যারা আমরা ভাষা নিয়ে কাজ করি তাদের কাছে বিশেষ করে। তো বলতে পারি না যে আমি কি ভাষায় কথা বলি, আসলে আমার একটি ভাষা আছে অথচ সেটি আমার নয়, সেটা আমাকে শিখিয়েছে, আমি ছোটবেলা থেকে জন্মে আমি যে পরিবেশে বড় হয়েছি সেই ভাষাই এইটা। এখানে তো নানান রকম কথা আছে, হিন্দি কথা আসে, এখন হ্যাশট্যাগ আসে, অ্যাট দ্য রেট আসে, তারপর আপনার ফরওয়ার্ড করা, মেসেজ করা, এই কথাগুলো আমরা বাংলাতেই ব্যবহার করি, সেই রকম আমি সেই বাংলাতে কথা বলছি। সুতরাং বুঝতে হবে যে আজকে যে যে বিষয়টা নিয়ে এখানে কথা চলছে, অলঙ্কার শাস্ত্র, আমার অধিতব্য বিষয় কিন্তু অলঙ্কার বিহীন একটা দেহ, অর্থাৎ অলঙ্কার ছাড়া যদি কোনো দেহকে দেখা যায়, সে নিরলঙ্কার যদি দেহ বলে কিছু কল্পনা করা যায়, ভাষার সেই জায়গাটা আমার পড়াশোনার বিষয় ছিল। আমি লিঙ্গুইস্টিক্সের ছাত্র,
ভাষাতত্ত্ব যাকে বাংলাতে বলা হয়, তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তো সেখানে পড়তে পড়তে আমাদের স্টাইলিস্টিক্স বিষয় হিসেবেও ছিল, সেখানে স্টাইলিস্টিক্স পড়েছি। স্টাইলিস্টিক্সের বাংলা করা হয় অলঙ্কার শাস্ত্র, যদিও দুটোর মধ্যে কোনো মিল নেই, অ্যাবসলিউটলি কোনো মিল নেই। অলঙ্কার শাস্ত্র আর সাহিত্য যদি তাকে, আর আমাদের স্টাইলিস্টিক্সকে যদি প্যারালাল ধরতে হয়, সমান্তরাল ধরতে হয়, তাহলে কিন্তু বলতে হবে দুটোর মধ্যে কোনো মিল নেই। কারণ যে মুকারভস্কির কথা আমার পূর্ববর্তী বক্তা বললেন, সেই মুকারভস্কিরা আসলে একটা বিশেষ আন্দোলনের ফসল, যে আন্দোলন শুরু হয়েছিল, উনি উল্লেখ করেছেন সেসুরের কথা, ফার্ডিনান্ড দে সেসুর, একজন এমন একজন ভাষাতাত্ত্বিক যাকে পড়াতে হতো ঐতিহাসিক ভাষাতত্ত্ব, খুব বিরক্ত হয়ে যেতেন ক্লাসে পড়াতে পড়াতে, তাকে কয়েক বছর মাত্র পড়াতে, তিনি বোধহয় তিনটে বা চারটে ক্লাস নিয়েছিলেন আধুনিক ভাষাতত্ত্বের উপর। সেই ক্লাসগুলোর নোট তার ছাত্ররা বই হিসেবে বার করেছিল, যে বইটার নাম ছিল কোর্স দ্য লিঙ্গুইস্টিক জেনারেল, যার ইংরেজি করা হয় আরো প্রায় 10-15 বছর পরে, সেটা লেখা হয়েছিল ফরাসি ভাষায়, তারপরে অনুবাদ করা হয়েছিল, তারপরে সেটা ইংরেজিতে অনুবাদ হতে তার সময় লাগে আরো অনেক বেশি, সেটা তারপরে ছড়ায় বিভিন্ন জায়গায়, ইউরোপের বিভিন্ন জায়গায়, আমেরিকায়, সেই যে স্ট্রাকচারালিজম বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল তার একটি প্রাহা। এবং আমেরিকায় রোমান জ্যাকবসন বলে আরেকজন ভদ্রলোক, যিনি কবিতার ভাষা নিয়ে, বিশেষভাবে ভাষার বৃত্তি নিয়ে কাজ করেছেন, যা তার মধ্যে ভাষার অনেকগুলো বৃত্তির কথা বলেছে, ফাংশনস এর কথা বলেছেন, সেই ফাংশনের মধ্যে একটা হচ্ছে পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, পোয়েটিক পোয়েটিসিটি মানে কাব্যিকতা ভাষার একটা গুণ। সুতরাং কোন জায়গাটায় ভাষা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, বেরিয়ে গিয়ে এই যে ডেভিয়েশনের কথা বললেন উনি, নর্ম থেকে আমরা ঠিক করে নিয়েছি আমাদের নর্ম এইটা, এর বাইরে গেলে তবে ভাষা, এই ঠিক করে নেওয়াটা আজ আমাদের পুরনো, যদি দেখুন আমাদের পুরনো যে শৈলী বিজ্ঞানের কথা উনি বলছিলেন, যাকে উনি অলঙ্কার শাস্ত্র বলে উল্লেখ করছেন, সেটা আসলে না একটা একটা শাস্ত্র, তার মধ্যে কিন্তু শুধু অলঙ্কার শাস্ত্র নয়, তার মধ্যে অলঙ্কার শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র এবং দর্শন শাস্ত্র একসঙ্গে মিশে গিয়ে, বিমল মতিলাল তার দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বলে একটা বইতে লিখেছেন যে সব মিলিয়ে বলা হয় শাস্ত্র। আমরা কথায় কথায় বলি আমাদের শাস্ত্রে আছে, শাস্ত্র মানে হচ্ছে একটা ব্যাপার যেখানে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হয়, সেখানে অলঙ্কার শাস্ত্র নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু আমরা যে অর্থে শৈলী বিজ্ঞান বলি, সেই অর্থে অলঙ্কার শাস্ত্র কখনো আলোচনা হয়নি। এখন কথা হচ্ছে যে এই যে বাউন্ডারিটা, এই যে একটা হচ্ছে অর্ডিনারি ভাষা আর একটা হচ্ছে পোয়েটিক ভাষা, এই বাউন্ডারিটা কি করে, এটা সাধারণের মনে, সাধারণ মানুষের মনে ভয়ঙ্কর প্রশ্ন তোলে, কিভাবে একজন কবি কবি হয়ে ওঠে, সাংঘাতিক প্রশ্ন। উনি প্রাচীন অলঙ্কার শাস্ত্রেরই বহু উদাহরণ দিয়েছেন এবং দিচ্ছিলেন, সেটা আমার ভাল লাগছিল। এবং বলতে বলতে আমার যেটা মনে হলো যে একটা উদাহরণ খুব জরুরিভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে ধরুন যদি আমি বলি যে কালিদাসের একটা গল্প আছে, যে একজন ভদ্রলোক রাজামশাইকে এসে বললেন যে আপনি কালিদাস কালিদাস করেন কেন, আমরাও তো কবিতা লিখতে পারি, বৈয়াকরণ, সে ভাষাবিদ। তো সেখানে তিনি বললেন যে ঠিক আছে তুমিও লেখো একটা কবিতা, একটা শুকনো কাঠ দিয়ে বললেন যে আচ্ছা এটাকে নিয়ে তুমিও লেখো, কালিদাসও লিখুক, কাঠটা ভালো হয় দেখি। তো কালিদাস বললেন যে চুপি চুপি দুজনেই লিখলেন, লিখে রাজার কাছে দেখালেন, ওই ভদ্রলোক যেটা যিনি লিখেছিলেন, আমি খুব ডিটেলে জানি না এইসব গল্পগুলো, কারণ আমি সংস্কৃত জানি না, তো আমি সংস্কৃত না জানলে এগুলো সব শুনে শুনে শিখতে হয় আর বাংলা বইতে পড়ে পড়ে জানতে হয়। তখন কালিদাসের জায়গায় ওইখানে ওই শুকনো কাঠ নিয়ে একজন লিখলেন শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, আর একজন কালিদাস যিনি মহাকবি কালিদাস, তিনি লিখলেন নীরস তরুবর পূরব ভাত। এইবার এইটা কালিদাসেরটা কবিতা হয়ে গেল, কালিদাস লিখেছেন তো অসাধারণ কবিতা লিখেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আজকের যখন আমরা এখন কবিতা পড়ছি, আমরা সুনীল শক্তি পড়ে বড় হয়েছি, তারা আমাদের কাছে কিন্তু কবিতার ভাষা নিয়ে খুব সমস্যা আছে, সেটা আদৌ কোথায় বিচ্যুত হয় বা হয় না, আর কিভাবে কবিতা হয় সেই নিয়ে খুব সমস্যা আছে। দেখবেন একটা বিখ্যাত উক্তি আছে কালিদাসের আর একটা নাটকে, যেখানে পার্বতীকে মেয়ে দেখতে এলে বাড়িতে মেয়েরা আগেকার দিনে লজ্জা পেত, বিভিন্ন রকমের, সে ছুটে পালিয়ে যেত ঘর থেকে বা বিভিন্ন রকমের তার রিয়াকশন, সেগুলো কবিতায় বর্ণনা, কাব্যে বর্ণনা করা হচ্ছে। কিভাবে বর্ণনা করা হচ্ছে? লীলা কমল পত্রানি গণায়মাস পার্বতী, লীলা কমল, লীলা কমল, পদ্মে পদ্মকে উনি বলছেন লীলা কমল, এই লীলা কমলের পাপড়িগুলো খুলছেন, খুলে গুনছেন,
এইটাকে উনি কবিতা কবিতা করে তুললেন। তো এই কথাগুলো সংস্কৃতর ক্ষেত্রে যেভাবে খাটতো বাংলা ভাষার কবিতার ক্ষেত্রে সেইভাবে খাটে কিনা আমার সন্দেহ আছে। রাস্তায় বেরিয়ে সুনীল সুনীল বলে ডেকে উঠলাম, এই যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা বলি, বা ধরুন অবনি বাড়ি আছো, দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনি বাড়ি আছো, বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস, দুয়ার চেপে ধরে। এর মধ্যে দুয়ার শব্দটা আমরা শহরের লোকরা কম ব্যবহার করি, কিন্তু বাংলা ভাষায় এখনো দুয়ারে দুয়ারে বিভিন্ন রকম ব্যবহার করা হয়, গ্রামে গঞ্জে ব্যবহার করা হয়। আমার পিসিমা ছিলেন, তিনি বলতেন দুয়ারে যা, দুয়ারে গিয়ে বস, দুয়ারে দুয়ারে বসিস না, দুয়ারে বসতে নেই। সুতরাং ভাষার মধ্যে কোথায় কবিত্ব লুকিয়ে আছে সেইটাকে কবিরা কিভাবে টেনে বার করেন সেটা একটা রহস্য। সুতরাং ওই নিয়ে ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞার্থ নির্ণয় না করাই বোধ হয় ভালো। হ্যাঁ, সম্মুখন বা প্রমুখন, যাকে পবিত্র প্রমুখন বলেছেন ফোরগ্রাউন্ডিং কে, এগুলো খুব সহজ। যেমন অবনি বাড়ি আছো, তুই যদি কবিতাটা পড়েন অল্প ছোট্ট একটা কবিতা, সেখানে বারবার করে অবনি বাড়ি আছো, অবনি বাড়ি আছো, অবনি বাড়ি আছো, যেরকম গানগুলো দেখবেন ধ্রুবপদ এগিয়ে এগিয়ে আসে, বারবার একটা কলি আমরা বারবার গাই, প্রথম যে স্থায়ী অস্থায়ীটা রবীন্দ্রনাথের গান দেখবেন বারবার সেইটা, এই যে এগিয়ে আসাটা, মেঘ বলেছে যাব যাব, মেঘ বলেছে যাই, এইটা যে বারবার গানের শেষে আবার ফিরে আসবে, বারবার গানের মাঝখানে অন্তরার পরে সঞ্চারীর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এটাকে বারবার রিপিট করে করে দেওয়া হয়, এইটাকে সম্মুখন বলে, প্রমুখন বলে। কিন্তু সাহিত্যের ভাষার থেকে সাহিত্যের ভাষা ঠিক কোন জায়গায় আলাদা, আর আপনারা জানেন এই নিয়ে, যারা বাংলা সাহিত্যের লোক বা বাংলা সাহিত্য পড়ে অভ্যস্ত তারা সকলেই জানেন যে প্রচুর আলোচনা হয়েছে। বিবেকানন্দ 1999 সালে খুব খেপে গিয়ে একটা প্রবন্ধ লিখেছিলেন, আসলে একটা চিঠি লিখেছিলেন, তিনি বাংলা ভাষাকে বলছিলেন যে তোমাদের ওই ভয়ঙ্কর গুরুগম্ভীর ভাষা ছাড়া তোমরা কি কি পুঁথি পুঁথি রচনা করতে পারো না, ঘরে কওয়া কথায় পুঁথি রচনা হয় না বুঝি, এরকম ভাবে লিখেছিলেন। তার 16 বছর পর 1914-14 এরকম নাগাদ আন্দোলন শুরু করেন প্রমথ চৌধুরী। তো প্রমথ চৌধুরীর আন্দোলন, সবুজপত্র পত্রিকা, আমরা এগুলো গল্পগুলো সবাই জানি। এবং তখন আন্দোলন হচ্ছে কি, যে মুখের কথার মতোই সাহিত্য হতে হবে, তাহলে অলংকার শাস্ত্রের কি কাজ তখন থেকে ফুরিয়ে গেল? না না, এরকম এরকম ভাবার কোনো কারণ নেই, অলংকার শাস্ত্র অত অত কাঁচা কাজ করে যায়নি আগেকার দিনের, এমনকি যারা স্টাইলিস্টিক্স করেছেন তারাও অত কাঁচা কাজ করেননি। কিন্তু আমার বক্তব্যের বিষয় আজকে একটু আমি অন্য দিকে যাচ্ছি, এই যে রসিক মন দিয়ে কথা শুরু হয়েছে, আমি আমার বক্তব্যের সামান্য একটুখানি আমি রস নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা ঠিক কোন জায়গাটায় বসবাস করছি। এই যে প্রথমেই শুরু করেছি, আপনাদের আমি দেখতে পাচ্ছি না কাউকে, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে আমি আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছি। আমাদের ছোটবেলায় ইংরেজি শেখবার জন্য আমাদের বাবা মারা বলতেন যে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলবি, দেখবি ভালো বুঝতে পারবি। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি সেই কিভাবে তার প্র্যাকটিস করতে হতো আর কি, তখন করিনি কোনোদিন। কিন্তু নিজের সামনে দাঁড়িয়ে কথা বলাটা খুব খুবই চাপের। তো মিটিং হলে অন্যরকম, মিটিংয়ে তো সবাই বকবক করে, সেখানে ঠিক আছে ম্যানেজ হয়ে যায়, কিন্তু এই কোনো বিষয় নিয়ে টানা বলে যাওয়াটা খুব চাপের। তো এইবার আমাদের আজকের বিষয়টা, আমরা কেন আমি এইরকম একটা বিষয় বললাম অনলাইন অফলাইন, আপনারা এই আমাকেও তো শুনছেন অনলাইনে, তো আমার মুখ থেকেও যা যা শুনবেন, আমার মুখের যা সমস্ত ভাষা সেগুলো কি মনে হচ্ছে আমি অলংকার বিহীনভাবে কথা বলছি? না, আমিও বিভিন্ন অলংকার দিচ্ছি। আমি উপমা বলে একটা অলংকার হয়, আপনারা জানেন, আমি তো প্রথমেই পরশ পাথর দিয়ে উদাহরণ দিলাম, সেখানে উপমা অলংকার, সে ওই উপমা দিয়ে তো কথা বলছি, তার মানে আমার সাধারণ কথার মধ্যে উপমা আছে, তাহলে কবিতার উপমার সঙ্গে আমার কথার সাধারণ আটপৌরে কথার উপমার তফাৎটা কোথায়? সুতরাং এই জায়গাতে অনেকেরই মনে প্রশ্ন খুঁতখুত খুঁতখুত করে, কিন্তু কোনো ঠিক ঠিক উত্তর পান না, মানে উত্তর নেই হয়তো, সেই জন্যই হয়তো উত্তর পান না। কিন্তু উত্তরটা যে নেই সেটা যদি জোরের সঙ্গে সবাই স্বীকার করে এবং যদি বলে বেড়ায়, তাহলে যেটা সুবিধা হবে যে কবিতা চর্চা করবার সময় ফেসবুকে, এখন তো আমি রিসেন্টলি জয়েন করলাম ফেসবুকে, আমি আগে ছিলাম না, মানে অনেক আগে ছিলাম, আবার মধ্যখানে বন্ধ করে দিয়েছিলাম, আবার এখন দেখলাম যে না, মানুষের সঙ্গে কথা বলাই তো এখন অন্তরায় হয়ে গেছে। আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না এখন, মানে সেখানে ভয়ঙ্কর বিপদ সব সময় আমাদের দরজায় কড়া নাড়ছে, ঠিক যেন অবনী বাড়ি আছোর মতো জিজ্ঞেস করছে, অবনী বাড়ি আছো,
হ্যাঁ, এখানে আমি দুয়ানেটে ঘুমিয়ে আছি, এই এই ভয়ঙ্কর একটা অবস্থা। এই অবস্থার সময় তো আমাকে কথা বলতে হচ্ছে পদে পদে, যেখানে আতঙ্ক, ভুয়ো খবর, রাজনৈতিকতা, এই সামান্য একটা খবরকে নিয়ে রাজনৈতিক করে তুললো সবাই। আচ্ছা, কবিতার মধ্যে এরকম রাজনৈতিকতা নেই? আছে তো, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের নাম করলেন, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার মধ্যে রাজনৈতিকতা সাংঘাতিক ভাবে আছে। এবং এই যে রাজনৈতিকতা, সেই কথাটা আমার নিজের জায়গা থেকে, আমি যখন, উনি আর একটা উদাহরণ দিয়েছিলেন খুব মজার, মেটাফোর বলছিলেন, মেটাফোর তো আমার একটা, আবার একটা উপমান, উপমা অলঙ্কারের কথা মনে পড়লো। ইল পস্তিনো বলে একটা ইটালিয়ান মুভি আছে, আমি আসলে কি বলবো না, মানে অনলাইন অফলাইনে এই অনলাইন অফলাইনের গল্পগুলো এরকমই হয়। আপনারাও খেয়াল করে দেখুন, যেমন হোয়াটসঅ্যাপে আপনারা লেখেন বা ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করেন, তখন কি আপনারা কোনো পূর্বাপর পরম্পরা ভেবে মেসেজ করেন? যা মনে আসে তাই বলেন। আমি ওই জন্য ধরে নিয়েছি, ওই জন্য এরকম একটা বিষয় দিয়েছি, আমার যা মনে আসে আমি তাই বলবো, এবং যেটাতে আপনাদেরকে বঞ্চিত করব না, ডেফিনেটলি আমি চেষ্টা করছি বঞ্চিত না করা। এবার দেখুন, এই ইটালিয়ান মুভিটা আমার এক বন্ধু আমায় দেখিয়েছিল, ইল পস্তিনো, তার ইংরেজি করলে দাঁড়ায় দ্য পোস্টম্যান। একটা পোস্টম্যান ইটালিতে, পাবলো নেরুদা, একটা যখন পাবলো নেরুদাকে নজরবন্দি করে রাখা হয়েছে ইতালির একটা দ্বীপে, তখন একটা পোস্টার দেখা গেল যে একটা পোস্টম্যান চাই যার একটা সাইকেল আছে, একটা সাইকেল থাকলে সে পোস্টম্যানের চাকরিটা নিতে পারে। যে পোস্টম্যান যাকে নিয়ে ছবিটা, তিনি আগে জেলে সম্প্রদায়ের মানুষ ছিলেন, জেলে সম্প্রদায়ের, তার পরম্পরায় তারা মাছ ধরেন, মাছ বিক্রি করেন, মাছের ব্যবসা করেন ইত্যাদি ইত্যাদি, তার ইচ্ছা করেন ওসব করতে। তিনি ওই সাইকেল নিয়ে ওই চাকরিটা নিলেন, তার একটা সাইকেল ছিল, এবং পাবলো নেরু তার কাজ ছিল, পাবলো নেরুদার যত চিঠি আসবে তিনি পাবলো নেরুদাকে গিয়ে চিঠিগুলো দেবেন। ওই জন্যই ছবিটার নাম দ্য পোস্টম্যান, ইল পস্তিনো। এই যে ইল পস্তিনো, এই পস্তিনো পাবলো নেরুদার কাছে সাইকেল চালিয়ে যাচ্ছে, প্রতিদিন তার চিঠি আসছে, চিঠি দিয়ে আসছে, নিয়ে আসছেন, তাই করছেন। এবং এক সময় উনি দূর থেকে পাবলো নেরুদাকে দেখলেন, খুব সরল সরল সাদাসিধে মানুষ। পাবলো নেরুদাকে জিজ্ঞেস করলেন, আস্তে আস্তে তার সঙ্গে বন্ধুত্ব বাড়লো। পাবলো নেরুদাকে জিজ্ঞেস করলেন যে আপনি কবিতা লেখেন? আমিও লিখবো, কিভাবে কবিতা লেখে? তখন পাবলো নেরুদা ওকে ডাকলেন, ডেকে বললেন যে আচ্ছা, আমি যদি বলি যে স্কাই ইজ উইপিং, তুমি কি বুঝবে? তখন বলল, হ্যাঁ আমি বুঝবো, বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টি পড়ছেটা তো আমি বললাম না, বললাম স্কাই ইজ উইপিং, আবার এটা কোনো অলঙ্কার দিয়েও বললাম না, ওটা ওটা তো এটা তো সাধারণ কথা, আকাশ কাঁদছে, এটা তো এর মধ্যে কোথায় অলঙ্কার? কোনো অলঙ্কার নেই, বক্রোক্তিও নেই, কিচ্ছু নেই, একদম সোজা ভাষায় আমি আমার মা, মেয়ে, আমার পাড়ার বন্ধুরা যে ভাষায় কথা বলি সেই ভাষাই তো, তাহলে কোথায় কবিতা হয়ে যাচ্ছে? এবার ওইগুলো ছেড়ে দিয়ে আসুন, এইগুলো জাস্ট একটু আমি একটু অবতারণা করে নিলাম, এগুলো নিয়ে এবার আমি একটু ঢুকি যে আমরা যে যুগে আজকে অবস্থান করছি, যে ভয়ঙ্কর এই টানাপোড়েন চলছে। আচ্ছা, যুগটা কি শুধু করোনার জন্য এরকম হলো? আমার, আপনাদের কি মনে হচ্ছে এটা করোনাই দায়ী একমাত্র এই সমস্ত কারণের জন্য? আমাদের মধ্যে যে সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্বের জায়গা তৈরি হয়ে গিয়েছিল এমনি এমনি, সেটা চোখের সামনে চলে এলো না তো, করোনাই সেটাকে আঙুল দিয়ে দেখালো না তো, কিংবা করোনার আগমনকে কেউ কেউ কাজে লাগিয়ে আমাদের সামাজিক দূরত্ব বাড়িয়ে চলছেন না তো ইচ্ছাকৃত? আমি কিন্তু সিঁদুরে মেঘ দেখলে ডরাই, আমার একটু, আমি আতঙ্কগ্রস্ত মানুষ, আমি সবসময় ভয় পাই, আমার কিন্তু চিন্তা হচ্ছে যে এই যে আজকে একই পাজামা পাঞ্জাবি অল্টারনেটিভ ডেতে পড়ি, পরে সেটাই আবার পরের দিন ধুয়ে দিই, আবার পড়ি, সকাল থেকে অফিসের কাজ করতে বসি, রাত্রির অব্দি কাজ করি, তার মধ্যে মধ্যে ভাষাতত্ত্ব করি, যখন যা ইচ্ছা করছি, এইটা এটা একটা, এবং 18 ঘন্টা কাজ করছি, এইটা আমার সঙ্গে আমার বন্ধুদের কোনো যোগাযোগ নেই, হলে ফোনে কথা হচ্ছে। সুতরাং অনলাইন অফলাইনের থেকে, এর থেকে বড় বিষয় আলোচনা করার মতো এর মধ্যে কিছু নেই। এবং আপনারা যদি মনে করেন যে শৈলীর সেখানে কোনো মূল্য নেই, এটা খুব ভুল কথা। আমি এইমাত্র প্রমাণ করে দিলাম যে আকাশ কাঁদছে যদি একটা শৈলী হয় এবং সেটা যদি কবিতা হয়ে ওঠে, তাহলে আমার সাধারণ কথার মধ্যেও শৈলী আছে, সেই শৈলীগুলো নিয়ে আমাদের দেখতে হবে। কিন্তু তার আগে দেখা দরকার আমরা কোন জায়গায় বসবাস করছি, সেইখানে কিভাবে শৈলী ঢুকে, এই যুগটাকে কি বলে আসলে? এই যে আমরা এই যুগটাকে, আমরা একসময় বলতাম দেখুন উপনিবেশের যুগ, উপনিবেশ বলতাম, উপনিবেশবাদ মুক্ত, তাহলে এই যুগটাকে কি বলবো, উত্তর উপনিবেশবাদ? উত্তর উপনিবেশবাদ বলে কিছু কি হয়? সেখানে তো নানান দেশে নানান রকম জিনিস হয়ে গেল, সেখানে কি শুধু একটা উত্তর উপনিবেশবাদ বললে, উত্তর উপনিবেশ বললে কথাটা মিটে গেল? তাহলে উত্তর উপনিবেশ বললে কেন, উত্তর প্রাচীন বললেই তো সব মিটে যেত, প্রাচীনের পর থেকেই তো সব চলছে। তাহলে আমাদের নতুন করে যুগ বিভাগ,
যুগ লক্ষণ ধরে ধরে চিহ্নিত করতে হয় কেন, এইটা একটু ভাববার বিষয় আছে। আপনি কিন্তু ডেফিনেশন দিতে পাচ্ছেন না, এই ডেফিনেশন দিতে না পারাটাই হচ্ছে আজকের যুগের সবচেয়ে বড় যুগ। কিন্তু আমরা তো আসলে খোদার উপর খোদগারি করি, আমরা ডেফিনেশন দিয়েই ছাড়ি, কিছু না কিছু বলে এই যুগটাকে একটা নিরন্তর চেষ্টা করি একটা সংজ্ঞায়িত করবার। কিভাবে করি, এই যুগটার একটা গাল ভরা নাম আছে, দেওয়া হয়েছে, আর্কিওলজিস্টরা বিজ্ঞানীরা মিলে সবাই মিলে বসে দিয়েছে, যার নাম হচ্ছে অ্যান্থ্রোপোসিন। অ্যান্থ্রোপো মানে মানুষ, যে যুগের নিয়ন্তা। অর্থাৎ এর আগে আপনারা মহাবিলুপ্তি বা মহাপ্রয়াণের কথা শুনেছেন, যাকে এন্ডেঞ্জারমেন্ট বলে, যে এক্সটিংশন বলে, মেজর এক্সটিংশন। সেই মেজর এক্সটিংশন ঘটে গেছে, যেমন ডাইনোসররা, যে মেজর এক্সটিংশনে ডাইনোসররা চলে গিয়েছিল পৃথিবী ছেড়ে। কেন, সেই মেজর এক্সটিংশনের আগে পাঁচটা বড় মহাবিলুপ্তি ঘটেছে, মেজর এক্সটিংশন ঘটেছে। সেই প্রত্যেকটা মেজর এক্সটিংশনের ক্ষেত্রে দায়ী ছিল ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক ঘটনাবলি। কিন্তু এই যুগ কিন্তু অ্যান্থ্রোপোসিন, অর্থাৎ মানুষ এই যুগের নিয়ন্তা হয়ে দাঁড়াবে। সুতরাং আপনারা ঘরে বসে বসে বা কফি হাউসে বসে, এখন তো যেতে পারছেন না, বা অন্যান্য চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় আমরা যে সাহিত্যের আলোচনা করি, সেই সাহিত্যের মধ্যে শৈলীর কথা বলি, আহা কি সুন্দর, কিন্তু এই আহা কি সুন্দর বা কি লিখেছে মোচড় দিয়ে দেয়। কিন্তু অদ্ভুত ভাবে দেখবেন আপনারা খুঁজে পাচ্ছেন না একজনের কথায় উঠে আসা উচিত এই মুহূর্তে আমাদের আলোচনার মধ্যে, যার নাম জীবনানন্দ দাস। তিনি কি বলছেন, যে উটের গ্রিপার মতো একজন লোক সুইসাইড করেছে 8 বছর আগের একদিন বলে একটা কবিতা, সে তাকে লাশ কাটা ঘরে নিয়ে গেছে বলে কবিতাটা শুরু হচ্ছে। জীবনানন্দ কারণ খুঁজছেন, কেন মরে গেল লোকটা, কেন সুইসাইড করলো, কেন আত্মহত্যা করলো, তার কি অর্থ ছিল, সচ্ছলতা ছিল, বধূটিও শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, তার সবই তো ছিল, তবু সে দেখিল কোন ভূত, কেন ঘুম ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, তাই লাশ কাটা সব ঘরে শুয়ে ঘুমায় এবার। এই যে এই তার ঘুম না হওয়া, কে ডেকে নিয়ে গেল তাকে সেই ঘুম থেকে, না উটের গ্রীবার মতো এক নিস্তব্ধতা, এটা কোন ধরনের বক্রোক্তি? বক্রোক্তির মধ্যে তো একটা লজিক থাকবে, এটা কি ধরনের লজিক, যুক্তি? উটের গ্রীবার মতো নিস্তব্ধতা, আবার উটের গ্রীবার মতো আকাশ কাঁদছে বললে বুঝতে পারলাম বৃষ্টি পড়ছে, ঠিক আছে বোঝা গেল, কান্না চোখের জল টপ টপ করে পড়া, শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পড়ে, রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গান আমরা সবাই জানি, সেখানে একজন আধুনিক মানুষ, একজন আধুনিক কবি সেটা নিয়ে মজা করে লিখেছিলেন, এরকম লম্বালম্বি ভাবে কবিতা আমরা এরকম ভাবে লিখি, তো লেখার সময় তো আমরা এটাকে বলে সিনট্যাগম্যাটিক রিলেশন। উনি যে শ্বশুরের কথা বলছিলেন না, এটা শ্বশুর দুটো রিলেশনের কথা ভাষায় বলেছিলেন, একটা হচ্ছে সিনট্যাগম্যাটিক রিলেশন, একটা হচ্ছে প্যারাডিগম্যাটিক রিলেশন। এই সিনট্যাগম্যাটিক রিলেশন হচ্ছে পাশাপাশি পাশাপাশি বসে আমরা ভাষাটা তৈরি করি, আমরা ওরা এটা এটাকে প্রজেক্ট করছিল। আমরা আসলে কিভাবে তৈরি করি, আমরা এখনো পর্যন্ত সবাই সবকিছু ভেবে নিয়ে বলে দিয়েছেন যে এই হচ্ছে ভাষা, এরকম হয়নি, এখনো পর্যন্ত হয়নি। চমস্কির 70 বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তর্ক চলছে যে চমস্কি যে থিওরি দিয়েছিলেন, যে তত্ত্ব বলেছিলেন, ইউনিভার্সাল গ্রামার বা বিশ্বজনীন ব্যাকরণের থিওরি, সেই থিওরি আদৌ মানে সব ভাষার ক্ষেত্রে সমানভাবে কাজ করে কিনা সেটা খুঁজে দেখা হয়নি। তো পৃথিবীতে 7,000 ভাষা আছে, কি করে খুঁজে দেখা হবে, অতগুলো ভাষার মধ্যে প্রত্যেকটা ভাষায় গিয়ে 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 চমস্কির ব্যাকরণ পরীক্ষা করে দেখা সম্ভব মানুষের পক্ষে? না, সম্ভব। কিন্তু যে কটা ভাষায় দেখা গেছে, অনেক কটা ভাষাতেই কাজ করছে, এবং উনি ওই জন্যই একদম শেষ থিওরির কাছে এসে তিনি প্রিন্সিপালস এর পাশাপাশি প্যারামিটার্স বলে একটা কথা বলেছেন, যে প্যারামেট্রিক ভ্যারিয়েশন ভাষায় ভাষায় থাকবে, উনি স্বীকার করেছেন এটা। এই এই সমস্ত কথা নিয়ে আমরা যখন পৌঁছই, তখন আমাদেরকে ভাবতে হয়, আমি ফিরে যাচ্ছি যেখানে ছিলাম, সেখানে হচ্ছে আমরা কোন যুগটায় অবস্থান করছি, কিভাবে বেঁচে আছি, কার মধ্যে দাঁড়িয়ে, কোন জায়গার মধ্যে দাঁড়িয়ে, আমার রোম পুড়িতেছে আর আমি বেহালা বাজাচ্ছি, এটা যেন না, আমার পিঠে বন্দুক ঠেকিয়ে আছে আর আমি তখন তোমার কি মুখখানি সুন্দর হে বলে গান গাইছি, এটা যেন না। এইটা মাথায় রাখতে হবে যে আমরা ঠিক কোথায় অবশিষ্ট আছি। এইবার এই অবশিষ্টাংশ নিয়ে একটা সুন্দর কবিতা, মিরোস্লাভ হলুক বলে একজন কবির, বাংলা অনুবাদ করেছিলেন মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দেখো খুঁজে দেখো কে কোথায় সমাধিস্থ আছে। এই সমাধিস্থ কোথায় কে আছি, আসলে আমরা কি সমাধিস্থই আছি না বেঁচে আছি, আমরা তো বুঝতে পারি না, আমরা তো জাগ্রতে আছি না সুষুপ্তিতে আছি না বৈশানর অবস্থায় আছি, আমরা তো বুঝতে পারি না। এই কথাগুলো অভ্যেস করা প্রয়োজন,
এই ওয়েবিনার আমাদের একটা সুযোগ করে দিয়েছে। এবার এই যে যে যুগটার কথা বলছি সেই যুগটায় আমি ফিরে আসি, যে অ্যানথ্রোপোসিন, এই অ্যানথ্রোপোসিনে কি কি ঘটলো একবার যদি আমরা উল্লেখ করবার মতো করে পড়ি। ধরুন আমার সামনে একজন, আমি আদিবাসীদের নিয়ে কাজ করতে যাই, গ্রাম গ্রামাঞ্চলে ঘুরি, ভাষা নিয়ে নানান রকম কাজ করি, তাদের ফিল্ড ওয়ার্ক করি, সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলি, সেখানে নানান রকম নতুন নতুন ভাষা, নতুন নতুন অভিব্যক্তি এসে জড়ো হচ্ছে আমি দেখতে পাচ্ছি। গ্রামাঞ্চলে অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে তারা সেই অভিব্যক্তি, তারা সবাই হ্যাশট্যাগ, ফরওয়ার্ডিং, সেন্ডিং, পুয়ার নেটওয়ার্ক, টেক্সট মেসেজিং, অনলাইন ট্রানজাকশন, এসব শব্দগুলো ব্যবহার করছে। একজন আদিবাসী ছেলে, কোড়া আদিবাসী আমি তা উল্লেখ করে দিলাম, সে আমার সামনে এসে দাঁড়াচ্ছে, একটা টি শার্ট, হাফ প্যান্ট, একটা চুলের একটা বিশেষ কাট, আমরা সেসবের নাম জানতাম না, আমি খুঁজে খুঁজে দেখেছি, সেটাকে বলে ফেড অ্যান্ড ট্যাপার, ফেড অ্যান্ড ট্যাপার, সেটা আপনি হ্যাশট্যাগ দিয়ে খুঁজে দেখুন এক্ষুনি, টুইটারে কিংবা গুগলে গিয়ে দেখুন, আপনি পেয়ে যাবেন কিরকম ভাবে চুল, কানে একটা হেডফোন লাগানো, সে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ছে, আর তার গায়ের যে জামাটা সেটা ইস্ট বেঙ্গলের একটা জার্সি, তাকে আদিবাসী বলে চেনাই যাচ্ছে না। এই যে চিনতে না পারা, আমি আমি তাকে আলাদা করে রাখছি না, আমি বলছি এটা একটা প্যারাডক্স, আমি বলতে চাইছি যে বলছি না যে আদিবাসীদের উন্নয়ন কেন হবে, ওরা কেন হাফ প্যান্ট পরবে, ওরা কেন জামা পরবে আমার মতো, তা বলছি না, আমি ইচ্ছা করি কিন্তু হিন্দু ব্রাহ্মণের ছেলে প্রসঙ্গ তুলিনি, কথাগুলো উন্নয়ন বিরোধী মনে হতে পারে অনেকে, কিন্তু তা নয়, শহরে মফস্বলের এমনকি নিজের ঘরের কথা দিয়েই তো কথা শুরু করতে পারি আমরা। হাইব্রিড বলে একটা কথা আছে, সেটা বললেও সমস্যা মিটে যায় না, ভাষার কাজ করতে গিয়ে নিদেন পক্ষে ভাষায় অংশগ্রহণ করতে গিয়ে কোথায় অসহায় লাগে আমার, সেই কথাটা বলতে চাইছি, কোথায় অসহায় লাগে। অনলাইনে খবর আসছে ওরফে ভাইরাল, খবরটা ভাইরাল হয়ে গেছে এখন, আপনারা ভেবে দেখুন, ভাইরাল, যেটা সত্যি নাও হতে পারে, আমরা যে প্ল্যাটফর্মটায় কথা বলছি তাকে কি বলি আমরা, তাকে বলি ভার্চুয়াল, অর্থাৎ আপনি এক্ষুনি ডিকশনারি খুলে দেখে নিন, ভার্চুয়ালের মানে হচ্ছে মিথ্যে, আমি একটা সুন্দর বাংলা করেছি এর, সেটা হচ্ছে অপার্থিত, কি সুন্দর, অর্থাৎ কিভাবে এই ভাষার ফেকনেস, টেলিং দ্য ট্রুথ, স্যাডিজম, ম্যাসোকিজমের প্রবণতা বেড়ে গেছে, কাজ করতে গিয়ে সেসব পদে পদে ঠেকছে, অথচ বেঁচে থাকার মতো কাজ তো করতে হবে, মনটা মনের মধ্যে গেঁথে রয়ে আছে যুগ যুগ ধরে বেঁচে থাকতে হবে, কিন্তু পারছি না, কেন পারছি না, আমার আশপাশ থেকে, আমার বন্ধু পরিজনকে, কাউকে তো এই কথাটা বলতে শুনছি না, তারা দিব্যি আছে, অসুবিধাটা কি শুধু আমার হচ্ছে, আপনাদের কারোর হচ্ছে না, এটা হয় কখনো, এই অসুবিধে কেন হচ্ছে, সেইটা ভাবতে ভাবতে আমি নিজের মধ্যেই একটা সাইকোঅ্যানালিসিস চালাচ্ছিলাম, নিজেকে, নিজের মনসমীক্ষণ নিজে করছিলাম, করতে করতে দেখলাম যে এই যুগটাকে যে জিওলজিক্যাল এরা বলে আমি বললাম, যে অ্যানথ্রোপোসিন সেই দিলেও অ্যানথ্রোপোসিন, ঠিক আছে অ্যানথ্রোপোসিন, মানুষ এখানে একটা বিশেষ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, মানুষ গ্রিন হাউস গ্যাস এমিট করে, মানুষ ক্লোরোফ্লুরো কার্বন ছাড়ে এবং তাতে প্রকৃতি ধ্বংস হয়, মানুষ গাছ কাটে, প্রকৃতির শেষ মানে যাবতীয় যা কিছু সম্পদ লুটে পুটে দুহাতে নেয়, নিয়ে আগেকার দিনের যে রস, কবিতা, সেসব জিনিসগুলো এখন চর্চা তালে করবেন কি করে, আপনি সৃজাত ছাড়া, আমি যদি বলি, আচ্ছা কবিদের নাম করুন তো, আপনারা সবাই বলতে শুরু করবেন শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শরৎ মুখোপাধ্যায়, ওদের তিনজন বন্ধু ছিলেন খুব, সমর সেন, সবার নাম করবেন, এখন সৃজাত আর জয়গোস্বামী বুড়ো হয়ে গেছে, তরুণ কবি কফি হাউসে তোলপাড় হচ্ছে যাদের নিয়ে, হয় না, হচ্ছে না, কেন হচ্ছে না, আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা হঠাৎ করে একটা মজার একটা ইয়ে পেলাম, জানেন তো, একটা কোটেশন পেলাম, এটা দেখতে দেখতে বিভিন্ন যুগ খুঁজছি তো, আমি আমি খুঁজছি যুগটাকে, আমি কি বলবো, যুগটাই যদি না বলতে পারি, যে যুগের ভাষাটাকে কি বলবো, যুগের কাব্যকে কি বলবো, যুগের কবিতাকে কি বলবো, কি বলবো, তখন একটা মজার একটা ইংরেজিতে কোটেশন ছিল, ইফ ইউ আর নট কেয়ারফুল দ্য নিউজ পেপার উইল হ্যাভ ইউ হেটিং দ্য পিপল হু আর বিং অপ্রেসড and loving the people who are doing the oppressing, অর্থাৎ আপনি যদি সচেতন না থাকেন, খবরের কাগজ আপনাকে যারা আসলে বঞ্চিত তাদেরকেই ঘৃণা করতে শেখাবে, আর তাদেরকে ভালোবাসতে শেখাবে যারা বঞ্চনার জন্য দায়ী। এই পোস্ট বলে একটা মজার এই
কথা আছে, পোস্ট দেখবেন, স্ট্রাকচারালিজমের আগে পোস্ট, মডার্নিজমের আগে পোস্ট মডার্নিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, পোস্ট ক্যাপিটালিজম, এই সমস্ত কথাগুলো ব্যবহার করা হয়। পোস্ট মানে কিন্তু ঠিক পরবর্তী অর্থে নয়, পোস্ট মানে সেটাও আর একটা বিশেষ অর্থ। অর্থাৎ যদি আমরা এই যুগটার নাম দিই পোস্ট ডিজিটাল, আমরা নাম দিচ্ছি না, এইগুলো কথাগুলো আমি পেয়েছি খুঁজে খুঁজে, সেই পোস্ট ডিজিটাল অর্থাৎ ডিজিটাল পরবর্তী নয়, আরো বেশি ডিজিটাল। কিরকম সেই ডিজিটাল? একটু খটোমটো ঠেকবে, আমারও ঠেকেছে, আমি ঠিক এইগুলো ভালো হজম করতে পারি না, কিন্তু অ্যাকসেঞ্চার বলে একটা কোম্পানি আছে গুগল মাইক্রোসফটের মতো, তার চিফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন অফিসার পল ডগার্টি একদিন একটা জায়গায় একটা ওদের ব্লগে ঘোষণা করলেন, ঘোষণার সাল তারিখও লেখা আছে, সেটা 12 ফেব্রুয়ারি 2019। সেখানে তিনি ঘোষণা করলেন, বাণিজ্যে এবং সমাজে প্রযুক্তির স্বরূপ পরিবর্তনের দুর্নিবার গতি সর্বক্ষণ আমাদের টান টান উত্তেজনার মধ্যে রাখে। এই বুঝি নতুন নতুন ফিচার এলো নতুন মোবাইলে, আমার মোবাইলে সেসব ফিচার নেই, ফলে আমি উদ্বিগ্ন, আমি এবং একই সঙ্গে সেই সামাজিক এবং বাণিজ্যিক উত্তেজনার অংশ। প্রযুক্তির স্বরূপ পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে, আমরা সেই দিগন্তের দিকে যাত্রা করব, প্রযুক্তি হচ্ছে আমাদের নিয়ে যাবে ফ্রম দ্য ডিজিটাল এজ টুয়ার্ডস এ নিউ রিয়েলিটি। এই নিউ রিয়েলিটি কি আমরা কেউ জানি না, অ্যাকসেঞ্চারের প্রেডিকশন সেই নতুন বাস্তব হবে পোস্ট ডিজিটাল এরা। এই পোস্ট ডিজিটাল এরায় কি হয়, এ ওয়ার্ল্ড হোয়ার ইন্ডিভিজুয়েশন অ্যান্ড ইনস্ট্যান্ট অন ডিমান্ড ক্যাপাবিলিটিস উইল মেক ইট পসিবল ফর বিজনেস টু ক্যাপচার অ্যান্ড ডেলিভার দ্য মোমেন্টারি মার্কেটস। এইগুলো মনে রাখতে হবে, গ্লোবাল জিডিপি তার 60% ডিজিটাইজড হয়ে যাবে। এবার যদি আপনারা জিজ্ঞেস করেন এর মানে কি, এইগুলো ফেনোমেনোলজি অফ আন্ডারস্ট্যান্ডিং আমার কিন্তু গণ্ডগোলে, কারণ আমি তো এইভাবে একসঙ্গে ইকোনমিক্স, একসঙ্গে ইকোনমিক বিভিন্ন এই যে ডিজিটাল জিডিপিটা বলে দিতে পারি, কিন্তু ডিজিটাল জিডিপিটা কিরকম ভাবে হবে টবে আমি ঠিক বুঝতে পারছি না। আমার যতটুকু আন্দাজ হয়েছে যে জিডিপি যেভাবে উৎপন্ন যেভাবে আসে তার যে ফোর্স অফ প্রোডাকশন, সেই ফোর্স অফ প্রোডাকশনের 60% হবে ডিজিটাইজ, এইটুকু আমি বুঝতে পেরেছি আপনাদেরও বললাম। এইবার একটা মজা হচ্ছে, এই যে অনলাইন অফলাইন কথাটা হঠাৎ করে আমি কেন তুলতে গেলাম, আমার উনি আমার পূর্ববর্তী বক্তা প্রথমে একটা বন্দনা দিয়ে শুরু করেছেন, আমার উচিত ছিল আমার গুরু বন্দনা দিয়ে শুরু করা। আমার গুরু প্রবাল দাশগুপ্ত আমাকে কথায় কথায় নানান রকম পরিসরে নানান রকম সমস্যায় পড়লে আমাকে উনি আমাকে তার থেকে সুরাহার পথ দেখান, আমাকে উনি পড়িয়েছেন দীর্ঘদিন ধরে, এবং ওনার পড়ানোর কায়দাটা স্টাইলটা মানে শৈলীটা আলাদা আর কি, স্টাইলটা আলাদা। হ্যাঁ বুঝলেন তো, এই আমাকে উনি কি করেন মাঝে মধ্যে ফোনে বলেন অমুকের অমুক লেখাটা পড়ে নিও তো, বা একটা মেসেজ করে দিলেন পড়ে নিও। তাই থেকে করতে করতে আমি বিভিন্ন লোকের পড়া পড়েছি, গার্টুড স্টাইন বলে একটা এক ভদ্রমহিলা, তার নাম আমি উচ্চারণই করতে পারছিলাম না, আমি খুঁজবো কি গুগলে খুঁজতেই পারছিলাম না, তার কারণ আমাকে প্রবালদা কথায় কথায় বলেছিলেন যে পাবলো পিকাসোর প্রেমিকা ছিলেন, ওইটা ওই সূত্রটা ধরে আমি খুঁজতে খুঁজতে গার্টুড স্টাইন কবিতা পড়েছি। সেরকমই উনি আমাকে ড্যান এভারেটের নাম করেছেন, সেরকমই উনি ইয়ান ব্লোমার্টের নাম করেছেন। এই ব্লোমার্ট বলে যে শেষোক্ত ব্যক্তির নাম আমি করলাম, তার লেখা থেকে আমি, তার একটা বিখ্যাত লেখা আছে অনলাইন অফলাইন নেক্সাস, 2018 সালে বেরিয়েছিল, সেই লেখা থেকেই আমি এই ব্যাপারটা বুঝেছি। বোঝার পরে আপনাদের কাছে পরিবেশন করছি এই কারণে যে আমরা এখন কবিতা বলুন গল্প বলুন সবই তো ডিজিটাল প্ল্যাটফর্মে করি না, করি না, ই বুক পড়ি, এখন আমাদের অনেকের কাছে ওই প্ল্যাটফর্মটা খুব মনে হচ্ছে যে ফালতু কাগজ পত্র চারদিকে ছড়ানো ছেটানো, তার চেয়ে আমরা বরং ই বুকে বা পিডিএফ এ পড়ি, এটা খুব ইন্টারেস্টিং আমাদের কাছে মনে হয় ই বুকটা। এবং সেখানে আজকাল তো টেকনোলজির সৌজন্যে সেখানে দাগ দিয়ে পড়া নোট রাখা সবই নাকি করা যায়, আমার নেই, কিন্ডল ফায়ার বলে একটা জিনিস আছে সেটাতে ই বুক পড়া যায়, আরো নানান রকম সরঞ্জাম বেরিয়েছে আজকাল। তো আমরা তো এই পরিস্থিতিতেই ফেসবুকেই তো কবিতাটা পড়ি আসলে, এখন তো আর কোথাও পড়তে পাই না, আমার কাছে কি এখন চটি চটি যে কবিতার বইগুলো যেগুলো ধরুন সত্যজিৎ রায় একটা চেয়ারে বসে বসে ইজি চেয়ারে, আমি যেরকম এরকম ইজি চেয়ারে বসে আছি, সেরকম ইজি চেয়ারে বসে বসে ছবি আঁকতেন ইয়েতে সিগনেট প্রেসে বসে বসে, সেখানে সত্যজিৎ রায় বনলতা সেনের ছবি আঁকতেন, ধরুন আলাদা আলাদা করে ছবি বেরোচ্ছে, সাতটি তার তারাত্রি মিট বেরোলো, তারপরে ধরুন এরকম ছোট ছোট কবিতার বই, যখন আমরা অবনী পাড়িয়াচ্ছ পেলাম, আর তার মধ্যে দিয়ে আমরা পেলাম ধরুন
আমি নামগুলো ভুলে যাচ্ছি, এই জন্য বলতে পারছি না, তো পাচ্ছি সেটা হচ্ছে ধরুন কি বলবো, একটা শক্তির একটা বিখ্যাত কবিতা আছে আমি স্বেচ্ছাচারী, ওটা কোথায় বেরিয়েছিল ভুলে গেছি, আমায় কেউ হেল্প করতে পারেন? না পারেন না, তাহলে আমি আপাতত চালিয়ে যাচ্ছি। তো মুশকিল হচ্ছে যে এই গেঁড়াকলটা, এই নতুন গেঁড়াকল, এই নতুন গেঁড়াকলটা আমার খুব একটা বেদনাদায়ক অনুভূতি হয় যে আমি তো বই পড়তে পারছি না, আমি কলেজ স্ট্রিটে যেতে পারি না, সবই আমাকে ফেসবুকে সেখানে মন্তব্য লেখা হয়, লাইক করা হয়, এই লাইক নিয়ে আমার কাজ করার খুব ইচ্ছে আছে। মজাদার একটা জিনিস লাইক, মানে কি আমি আদৌ কি পড়লাম না পড়লাম না, তার কি মূল্যায়ন করলাম না, তাতে কি রসাস্বাদন করলাম, কিচ্ছু বোঝা যায় না। লাইক একটা বুড়ো আঙুলের ছবি, এবং সেটাও ওই স্টাইলিস্টিক্স আর আমাদের অলঙ্কার শাস্ত্রকে জুড়ে দেওয়ার মতো আমাদের যে পুরনো বন্দনার যে ভঙ্গি সেইটাকে জুড়ে দেয় লাইক। এই গেঁড়াকলটা বোঝবার জন্য আমি আসলে যখন যে অনলাইনে যখন বক্তা তার শ্রোতা পায়, লেখা তার পাঠক পায়, মন্তব্য পায় বোস্তার মানুষকে, বার্তা তার প্রেরিতকে খুঁজে পায়, সেই ডিজিটাল প্ল্যাটফর্মটাই আমি আজকে আপনাদের কাছে উল্লেখ করছি। খুব বেশি তো বলবার সময় পাবো না, তবুও একটু উল্লেখ করা দরকার। সভ্যতার ইতিহাসে অন্যান্য বদলগুলোর তুলনায় অনেক বদল হয়েছে, আমরা একটু একটা দুটো লাইনে আমি জাস্ট বলে দিচ্ছি, দেখুন যেমন প্রাগৈতিহাসিক যুগ থেকে নানান রকম বদল হয়েছে, আমি অত ডিটেলে যাচ্ছি না, শুধু যখন আধুনিক যুগ শুরু হলো তখন ক্যাপিটালিজম, প্রি ক্যাপিটালিজম, তারপরে ক্যাপিটালিজমের নানান রকম ভাগ, মার্কেন্টাইল ক্যাপিটালিজম বাজার পুঁজিবাদ, তারপরে এলো প্রিন্ট ক্যাপিটালিজম মুদ্রণ পুঁজিবাদ, কি হলো প্রিন্ট ক্যাপিটালিজমে সব লেখা হতে শুরু করলো, বাংলা ভাষায় লেখা হতে শুরু করলো, যে ভাষা আমরা বলি, বলে পড়ি, ধরুন বইতে পড়ি, সেগুলো আসলে লেখা ভাষা, বাংলা ভাষা আসলে নানান রকম, নানান রকমের বাংলার বৈচিত্র্য আছে গ্রামে গঞ্জে মাঠে ঘাটে ছড়ানো। আপনারা জানেন পশ্চিমবঙ্গে কত রকমের ভাষা বৈচিত্র্য আছে? 116 রকমের, গতবারের সেন্সাস রিপোর্ট দেখুন 121, 116টা আমি খুঁজে পেয়েছি, 116 রকম বাংলা ছাড়া। এবার বাংলার মধ্যেও আজকে পুরুলিয়ার বাংলা একরকম, বাঁকুড়ার বাংলা একরকম, বাংলাদেশের বাংলা একরকম, বাংলাদেশের বিভিন্ন জায়গার বাংলা বিভিন্ন রকম। সুতরাং আমরা এইসব তুলনামূলক সাদৃশ্য দেখি এই অর্বাচীন যুগ যদি বলি আমরা এটাকে, যেখানে আমরা অবজেক্টিফাই করবার চেষ্টা করছি, কারণ আমরা অনেকেই উপলব্ধি করছি সভ্যতার ইতিহাসের অন্যান্য বিশেষ অর্থনৈতিক পরিবর্তনগুলোর সঙ্গে এই অন্যরকম, কোট আনকোট অন্যরকম পরিবর্তনের প্রকৃতিগত ফারাক রয়েছে। প্রত্যেকটা পরিবর্তনের সঙ্গে প্রত্যেকটা পরিবর্তনের ফারাক ছিল, আগেও ছিল, কিন্তু এখনকার পরিবর্তনের লক্ষণগুলো বিচার করলে আমাদের কারুর কারুর পটভূমিটা এটা কি সেটা কিন্তু খুব উত্তেজনার হতে পারে। আপনারা একটু ভালো করে ভাবুন, দেখুন কলোনি তৈরি যখন হচ্ছে তখন কলোনি কি 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 করে কলোনি হলো, যে যখন একটা জায়গার লোক আর একটা জায়গায় গিয়ে তার জায়গা দখল করছে সেইটাকে কলোনি বলছে, এবং সেই জায়গা দখল মানে জায়গা জমি দখল হচ্ছে। হ্যাঁ, এই জমি দখলটা কলোনির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কলোনি যেই একটু পরিণত হলো পুঁজিবাদ হেভি বুদ্ধি, হ্যাঁ, পুঁজিবাদক এসে শেখাতে শুরু করলো যে দেখো বাবা তুমি এরকম মারামারি করে জোর করে, কলম্বাস যেমন করেছিল আমেরিকায় গিয়ে প্রচুর মানুষ পিটিয়ে লাট করে দিয়ে মেরে, মানে আমেরিকার নিজস্বতাই নষ্ট করে দিয়েছে, আমেরিকায় কোনো নিজস্বতাই নেই আর, সবাই দেখবেন স্প্যানিশ ভাষায় কথা বলে আমেরিকা। সেই সময় একটা মজার গল্পও আছে, সেই যখন কলম্বাস যাচ্ছেন তখন রানীমা, যখন স্পেনের রানী ইসাবেলা, এটা 1492 সালের ঘটনা, এই 1492 সালে স্পেনে আর একজন লোক তিনি গ্রামার লিখছেন, ব্যাকরণ লিখছেন বসে বসে, সেটা হচ্ছে প্রথম এই বিশেষ ভাষার ব্যাকরণ, টমস্কির ব্যাকরণ কিন্তু বিশেষ ভাষার না, ওটা নির্বিশেষ, ওর কথা বলছি না, ব্যাকরণ কি খতরনাক জিনিস সে তখন থেকে ওটা বোঝা যায়, কারণ উনি বলেছিলেন রানীমা এইটা আপনি কলম্বাস যেখানে যেখানে যাবে সেখানে সেখানে পাঠিয়ে দিন, তাহলে দেখবেন এইটা একটা সিনথেসাইজড ওয়েপনের মতো কাজ করছে, ওয়েপন অস্ত্রর মতো কাজ করছে, কি করবে অন্যের ভাষাকে মেরে ফেলে, বলবে রানীর ভাষায় কথা বলতে শেখো, ব্যাকরণ শেখো, এই ভাষাটা পড়ো, আমাদের ছোটবেলা থেকে যখন বাংলা পড়ানো হয় আমরাও ভুলে যাই, যখন রাভাদের বাংলা পড়ানো হয় আমরাও ভুলে যাই, যখন টোটোদের বাংলা পড়ানো হয় আমরাও ভুলে যাই, যখন সাঁওতাল, এখন সাঁওতালি নয় এম এ পড়ানো হচ্ছে সাঁওতালিতে, কিন্তু এরকম অজস্র ভাষা আছে যারা স্বীকৃতি পায়নি সংবিধানে, তাদেরকে যখন জোর করে বাংলা শেখানো হয় আমরাও ভুলে যাই, আমাদেরকেও জোর করে একসময় ইংরেজরা এসে ইংরেজি ব্যাকরণ শেখাতে চেয়েছিল। তার বিস্তৃত গল্প আছে, বিস্তৃত উদাহরণ আছে, বিস্তৃত দৃষ্টান্ত লেখা আছে বহু জায়গায়, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন সেগুলো। তা এই যে
ক্যাপিটালিজম এসে বুদ্ধি করে করে বলছে যে না না ওখানে মারধর করো না, ব্যাকরণ বই চালিয়ে দাও। এই বুদ্ধিটা তো বাজার অর্থনীতি থেকে তৈরি হলো, তারপরে আরো বুদ্ধি হলো, শুধু ব্যাকরণ পাঠালে হবে না, প্রিন্ট করতে শুরু করো। প্রিন্ট না করলে তুমি এত বৈচিত্র্য সামলাবে কি করে ভাষা? তাহলে একটা ভাষা নিয়ে তোমার কারবার হবে, তুমি একটাই করে রাখো, এই কমন জিনিস করে রাখো। তাহলে জায়গা দখলের সঙ্গে ভাষার ব্যাকরণের কিরকম সাংঘাতিক সম্পর্ক আছে, সেরকম রসেরও সম্পর্ক আছে, সেই কথা বলে শেষ করবো আজকের চিন্তায়। কিন্তু এটাকে মনে করিয়ে দিতে চাইছি যে এই যে কলোনি তৈরি করবার যে প্রথম পদক্ষেপ হিসেবে জমি দখল, তারপর কিন্তু এলো মানুষের মন দখলের পর্যায়ে। আপনারা খেয়াল করে দেখবেন মানুষের মনকে দখল করতে চাইছে, সাহিত্য লেখা হচ্ছে, ব্যাকরণকে মানুষের মনে ঢুকিয়ে দিতে চাইছে। এই জায়গাটায় কিন্তু আমরা রস বলে যে বস্তুটি আমাদেরকে চেনা ছকে আমরা পড়ি, তার একটা উল্লেখ করতে পারব। উল্লিখিত যুগটায় এবং পরিসরে ভাষার কাটাকুটি খেলার যে চরিত্র, সেটাকে কি করে বুঝবো? ভাষাতত্ত্ব বা সংকেত তত্ত্ব, যাকে ইংরেজিতে সেমিওটিক্স বলে, সেমিওটিক্স এ বাংলা করেছি আমরা সংকেত তত্ত্ব। বাংলা ভাষায় লিখলে বাংলা পত্রিকাগুলোতে অনেকে আজকাল এই আমার এই ট্রান্সলিঙ্গুয়াল ভাষা নিতে চায় না, সবাই বলে বাংলা করে দাও, পরিভাষা করে দাও, সেই জন্য আমি পরিভাষাগুলো ব্যবহার করছি। আসলে এই যুগটা একটা সাংঘাতিক ট্রান্সলিঙ্গুয়াল যুগ। ট্রান্সলিঙ্গুয়াল মানে সব পাঁচ মিশিল, একই সঙ্গে আমি একরকম ভাবে, এটা কিন্তু আগেকার যে বহুবাচনিক ভাষার কথা অর্থাৎ মাল্টিলিঙ্গুয়ালিজম বা প্লুরিলিঙ্গুয়ালিজম দিয়ে ব্যাখ্যা করা যায় না। কারণ এই যে যে পরিসরটা বলছিলাম, যে পরিসরটা তো উল্লেখযোগ্য এই কারণেই বলেছি, যেটা গ্রামে গঞ্জে এমনি এমনি লোকে একাধিক ভাষা শিখে যায়। দেখবেন একটা কোড়া ভাষী মানুষ আপনার সঙ্গে অনর্গল বাংলা ভাষায় কথা বলেন, আপনি কোড়া ভাষার বিন্দু বিসর্গ জানেন না, ও কিন্তু মাল্টিলিঙ্গুয়াল, আপনি নন, আপনি চূড়ান্ত মনোলিঙ্গুয়াল। কারণ আপনার ভাষায় তো প্রিন্ট আছে, আপনার ভাষায় বই আছে, ব্যাকরণ আছে। সুতরাং এইবার বাংলা সাহিত্যের জগতে রসের কথাটা কেন আসছে এই জায়গায়? সাধারণ কথাবার্তার ক্ষেত্রে রস জিনিসটাকে বিজয় প্রাধান্য দেওয়া হয় বাংলা সাহিত্যে, আমরা সবাই জানি। উনি আমার পূর্ববর্তী বক্তা বলবার সময়তে বলেছেন এই রসের কথা আমরা প্রথম পড়েছিলাম, আমরা যারা বাংলা সাহিত্য পড়ে বড় হয়েছি তারা কিন্তু সংস্কৃত পড়িনি, আমরা পড়েছিলাম অতুল চন্দ্রগুপ্ত কাব্য জিজ্ঞাসা বলে একটা চটি বই, ছোট্ট বিশ্ববর্তী থেকে বেরিয়েছিল, যে বইটাতে আমাদের পরীক্ষায় লিখতেও হতো, একটা কোটেশন আসতো, কাব্যরসের আধার কাব্যও নয় কবিও নয়, সহৃদয় কাব্য পাঠকের মন, এই বক্তব্যের উদ্ধৃতি ব্যাখ্যা করো, এই বক্তব্যের সারমর্ম ব্যাখ্যা করো ইত্যাদি। এই রস ব্যাপারটা কি সেটা খুব সংক্ষেপে একটু বলেন। ভারতের কাব্য নাট্যশাস্ত্রের তরফ থেকে রসের ভাষ্য আমরা প্রথম পাচ্ছি, সেহেতু রসের প্রাথমিক পরিচয় দেওয়ার কথা ওই সমস্ত শাস্ত্রের ভেতরে বসেই করতে হয়। কিন্তু তবে ক্রমশ কি হচ্ছে, কাজ করবার এলাকা নিয়ে প্রশ্ন তুলছে, তো সেই জন্য তাকে মুক্তি দিতে হবে। রস হচ্ছে একটা ওই বইটাতে পড়লে ভালো করে, ওইটুকু বই, ছোট্ট চটি বই, বেশি বেশি কিছু কুন্তক পড়তে হবে না এক্ষুনি, ওই ছোট্ট চটি বইটা পড়লে খুব ভালো করে বোঝা যাবে। রস হচ্ছে এমন একটা অলৌকিক জিনিস যা কাব্যের পাঠক বা নাটকের দ্রষ্টার মনে লৌকিক ভাব উস্কে দেয়, তাকে কাব্য বা নাটকের উপলব্ধি স্তরে নিয়ে যায়। এই অলৌকিক হলেও লৌকিক এক ধরনের রস কিন্তু মানসিক অবস্থা, সে অলৌকিক কিন্তু সে লৌকিক ভাবকে উস্কে দিচ্ছে, তাই বলে রসকে মানুষের মনের নির্বিশেষ অবস্থাও বলা যায় না। সারাক্ষণ কি আমি রসিক হয়ে উঠিনি, এটা হয় না তো। কাব্য বা নাটক রস সব মানে নির্বিশেষ ভাবে দাঁত কাটে না, তাই তার জন্যই এক বিশেষ ধরনের মন চাই, ওই জন্য সহৃদয় হৃদয়ের সংবাদী বলে উল্লেখ করেছেন। রসের প্রধান উপাদান হলো মানুষের মন, এবং কাজ হলো সেই মনকে বিশেষ করে তোলা। কবিতা পড়তে পড়তেই একমাত্র কবিতা কোনটা ভালো কোনটা মন্দ তার বিচার করা যায়, এছাড়া কোনো মাপকাঠি নেই। রসের বাহ্যিক উপাদান আসে কবি সৃষ্টির জগতের থেকে আর তার কৃতিত্বের মধ্যে দিয়ে। লৌকিক জগতের বাহ্যিক কারণে মনে শোক জেগে মানুষ শোকার্ত হয়, কিন্তু শোকার্ত মানুষের মনের শোক তার কাছে রস নয়। আমার যদি আজকে ব্যথা লাগে হাঁটুতে, আমি চিৎকার করে উঠি, ওটা কি ভয়ানক রস? না, একদমই নয়। কিন্তু তার কারণটাও যে পড়ে গেলাম, এটাও তো কাব্য নয়, এটা তো ঘটনা। কবি যখন তার প্রতিভা বলে, মায়া বলে, এই লৌকিক শোক আর তার লৌকিক কারণের এক অলৌকিক চিত্র কাব্যে ফুটিয়ে তোলেন। ভালো করে বুঝুন, লৌকিক শোক, আমার
ব্যথা লাগলে যে কান্না পায়, আমার প্রিয়জন বিয়োগে যে কান্না পায়, সেটা আমার লৌকিক শোক। এবার কবিতায় যখন সেটাই ফুটিয়ে তোলা হচ্ছে সর্বজনীন ভাবে, সেইটাকে তার নাম দিচ্ছেন রস। সুতরাং দুটো কথা এখানে মনে রাখা খুব জরুরি। এক হচ্ছে রস জিনিসটা নিজে অলৌকিক হলেও তার জন্মের ভিত্তি কিন্তু লৌকিক, এবং দুই, রস প্রতিভার মায়া বলে অধিকারী কবি বা নাট্যকার আর সহৃদয় হৃদয় সংবাদী পাঠক বা দ্রষ্টার মধ্যে আদান প্রদানের এক কার্যক্রম, যে কার্যক্রমের পরিসর কবিতা এবং নাটক। এবার এই পোস্ট ডিজিটাল অনলাইন অফলাইন নেক্সাসে মানুষের মনের অবস্থা, ভাষার ট্রান্সলিঙ্গুয়াল চেহারা, কথা কইতে কইতে হঠাৎ আমরা রসের কথা কেন পড়লাম এনে ফেলছি বারবার করে, বর্তমান পাঠক ইতিমধ্যে হয়তো তার ক্লু পেয়ে গেছেন, এটা 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 বুঝতে পেরে গেছেন শ্রোতারা, ওই প্রসঙ্গে বিস্তারিত যাওয়ার দরকার নেই এই মুহূর্তে। আমরা রবীন্দ্রনাথের তিনটে বক্তব্য রস নিয়ে বলি, সেইটা বলে আমি জাস্ট আমার কনক্লুডিং রিমার্ক পেরে আমি শেষ করব। প্রথমত, ঐতিহাসিক উপন্যাস বলে একটা সাহিত্য গ্রন্থের একটা বিখ্যাত প্রবন্ধ আছে, সেখানে লিখছেন উনি যে ব্যক্তি বিশেষে এটা দেখে দেখে পড়ি দাঁড়ান, নাহলে বুঝতে পারবো না, ব্যক্তি বিশেষের সুখ দুঃখ তাহার নিজের পক্ষে কম নহে, জগতের বড় বড় ঘটনা তাহার নিকট ছায়ায় পড়িয়া যায়, এইরূপ ব্যক্তি বিশেষের অথবা গুটিকতক জীবনের উত্থান পতন ঘাত প্রতিঘাত উপন্যাসে, এবার মন দিয়ে জায়গাটা দেখুন, তেমন করিয়া বর্ণিত হইলে রসের তীব্রতা বাড়ে, এই রসাবেশ আমাদের অত্যন্ত নিকটে আসিয়া আক্রমণ করে, আমাদের অধিকাংশ সুখ দুঃখের পরিধি সীমাবদ্ধ, আমাদের জীবনের তরঙ্গবোধ তরঙ্গ ক্ষোভ কয়েকজন আত্মীয় বন্ধুদের মধ্যেই অবসান হয়। আর এক জায়গায় বলছেন, সাহিত্যেও তেমনি মানুষ আষাঢ়ের মেঘের মতো যে রসের ধারা এবং জ্ঞানের ভাণ্ডার ভার নিজেকে প্রয়োজনের মধ্যে আর ধারণ করিয়া রাখিতে পারে না, তাহাকে বিশ্বমানবের মধ্যে বর্ষণ করিতে থাকে। এই উপায়েই সাহিত্যের দ্বারাই হৃদয়ের সঙ্গে হৃদয়ের, মনের সঙ্গে মন মিলিত হইয়া মানুষ ক্রমাগত স্বকীয় এবং কি যা স্বজাতীয় স্বতন্ত্রের ঊর্ধ্বে বিপুল বিশ্বমানবে পরিণত হইবার অভিমুখে চলিয়াছে। এই মজার জায়গাটা হলো এইখানে, এই যে বিশ্বমানবের রসের মধ্যে দিয়ে পরিণত হওয়া আমার আপনার, আমরা তো অনলাইন অফলাইন নেক্সাসের মধ্যে দিয়ে এই বিশ্বমানবের সঙ্গে সংযোগ রাখছি, সেইটা কিন্তু শুধু কবিতার ক্ষেত্রে নয়, আমাদের অনলাইন অফলাইন কথোপকথনের ভেতরেও সেই রস দিয়েই নতুন পুঁজিবাদী শক্তি আমাদের মনের জায়গা জমি দখল করেছে, মনের অর্ধেকটা দখল করেছে, মনের বাকিটা এখন দখল করতে যাচ্ছেন। এইটা সকলকে এই দুঃসময় মনে রাখতে বলছি বলে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। আমরা শিবাংশু দাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের যে